শ্রী রাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ বর্তমান এই কলিযুগে এই কলিযুগ মনুর মন্নন্তরের আঠাশতম দিব্য চতুর যুগের সর্বশেষ যুগ কলিযুগ চলছে প্রত্যেক কল্পে মনুর মন্নন্তরের আঠাশতম দিব্য চতুর্যুগের দাপরের শেষে স্বয়ং গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন এবং তার পরবর্তী কলিতেই শ্রীমন মহাপ্রভু নদিয়াতে অবতীর্ণ হয়ে জগৎ পাবন করেন জীব অনাদিকাল ধরে চুরাশি লক্ষ জনীর মধ্যে ঘুরে বেড়াচ্ছে অনাদিকাল ধরে জিজ্ঞেস করো না যে কবে থেকে অনাদিকাল ধরে জীব ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ তাই মায়া তারে দেয় সংসার তুখ কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায় বন্দি জনে রাজা যেন নদীতে চুবায় কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ ভগবানকে ভুলে আছে জীব তাই অনাদি মুখ, অনাদিকাল ধরে বহির্মুখ জীব হচ্ছে তটস্থা শক্তি তটে অবস্থান করা শক্তি যে স্থানে জীব অবস্থান করছে তার পেছনে দিকে আছে ভগবান যিনি সব সময় তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে রেখেছেন কিন্তু জীব অনাদিকাল ধরে ভগবত বহির্মুখ বলে সে মায়ার দিকে দৃষ্টি দিয়েছে এবং ভগবানের দিকে পেছন ফিরে আছে বেদ থেকে শুরু করে যত শাস্ত্র জগতে প্রকটিত হয়েছে অনন্ত কোটি শাস্ত্র আছে এই অনন্ত কোটি শাস্ত্রতে যে সিদ্ধান্ত তার বিশেষ কিছু নয় তা হল তুমি ভগবানের থেকে বিপরীত দিকে চেয়ে আছো তুমি কৃপা করে তুমি ভগবানের দিকে তোমার দৃষ্টি নিক্ষেপ করো ভগবানের সঙ্গে তোমার যদি দৃষ্টি সম্বন্ধ হয়ে যায় তোমার অনাদিকাল ধরে যে যাত্রা তোমার যে ভোগ ভোগান্তি অনর্থ সব নিবৃত্ত হয়ে গিয়ে পরম আনন্দ রাজ্যে প্রবেশ করবে আনন্দ শব্দটি খুব শোনা যায় আনন্দ ব্রহ্মেটি ব্রহ্মই আনন্দ সচিদানন্দ রূপায় তাপত্রয় হে তবে বয়ং নমঃ আনন্দ ব্রহ্মতি ব্রহ্মই আনন্দ কিন্তু সেই আনন্দ জীব কোনো দিন বিন্দু মাত্র চেখেও দেখেনি কারণ সে অনাদিকাল ধরে বহির্মুক্ত সে চাকবে কেমন করে তো কখন চাকবে জীব কি কোনোদিন সেই আনন্দের সন্ধান পাবে না হ্যাঁ পাবে কিভাবে পাবে জীব যখন মহৎ কৃপা পাবে মহৎ জনের কৃপা পাবে তখন সে আনন্দের সন্ধান পাবে আনন্দকে প্রাপ্ত করার সম্পূর্ণরূপে সচেষ্ট হবে এবং সর্বশেষে সে আনন্দ প্রাপ্তি করে মালামাল হয়ে যাবে কৃপা বিনে কোনো কার্যসিদ্ধি নয় হ্যাঁ কৃষ্ণভক্তি দূরে রহু সংসার নয় ক্ষয় যতক্ষণ পর্যন্ত কৃপা তোমার ওপর আসছে ততক্ষণ পর্যন্ত কখনোই হ্যাঁ কোনো কার্যসিদ্ধি নয় কৃষ্ণভক্তি তো অনেক দূরের কথা অনেক দূরের কথা সংসারই ক্ষয় হয় না তাই মহতের চরণে আশ্রয় করতে হয় মহতের চরণে আশ্রয় করতে হয় আমরা শ্রীমৎ ভাগবতের রহু রহু এবং ভরত সংবাদে দেখেছি একই কথা সেখানেও ভরত বলছেন জড় বরত বলছেন যে মহৎ চরণে আশ্রয় না করলে কোনো প্রাপ্তি হয় না আমাদের যে প্রাপ্তি আমাদের যে জিনিসকে আমরা লাভ করলে আনন্দ লাভ করতে পারব সেই জিনিস কৃপা ছাড়া সম্ভব নয় আর সেই কৃপাটা হবে মহৎ কৃপা মহৎ চরণে আশ্রয় নিয়ে নেওয়া তাকে সব কিছু সমর্পণ করে দিলেই মহৎ কৃপার দ্বারা সেই দিব্য আনন্দ দিব্য আনন্দ দিব্য শক্তি লাভ করা সম্ভব মহাপ্রভু এই কলিযুগে এলেন মহাপ্রভুকে বলা হয় মহাবদান্নায় কারণ অন্যান্য সব যুগে ভগবান এসছেন এসে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ পর্যন্ত প্রদান করেছেন কিন্তু প্রেম যা পঞ্চম পুরুষার্থ এবং পরম গুপ্ত গোপ্য সেই পরম গোপ্য পঞ্চম পুরুষার্থ প্রেমকে উনি অকাতরে বিলিয়েছেন উনি নিতাইকে বলছেন নিতাই তুমি বিচার করো না পাত্রাপাত্রের বিচার করো না তুমি ভক্তি বেলাও তুমি প্রেম বিতরণ করে দাও প্রেমদাতা নিতাই তাই করেছেন এই কলিযুগে আমরা নিতাই গৌরকে পেয়েছি এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে আমরা যখন বৃন্দাবনে প্রবেশ করবো সেখানে রাধা কৃষ্ণের সেবা কারা করছেন সখীরা করছেন সেখানে কোনো কিঙ্করি নেই কোনো দাসী নেই সবাই সখী তাদের মধ্যে মঞ্জরীরা তারা রাধা রানীর যে সুখ সেই সুখ জন্য সব কিছু করতে পারেন রাধা রানীর কিসের সুখ না রাধারানীর সুখ হচ্ছে শ্রীকৃষ্ণে তাই শ্রীকৃষ্ণ রাধা রানীর সাথে মিলিত করিয়ে দিয়ে মঞ্জরীর যে আনন্দ তা বর্ণনাতীত বাক্যাতীত মনাতীত ভগবান ভগবানের ভগবানই রাধারানী রাধারানী মাধনাক্য মহাব স্বরূপিনী রাধারানী যার ভজন স্বয়ং স্বয়ং ভগবান করছেন সেই রাধারানী সেই রাধারানীর কৃপা ছাড়া সেই রাজ্যে প্রবেশ হয় না সাধারণ জীবেরা কোনোদিন দিন কোনো জন্মে কোনো কল্পেই সেইখানে প্রবেশ করার ক্ষমতাই রাখে না কোনো সাধনের দ্বারাই সেইখানে প্রবেশ করা সম্ভব নয় সেই দিব্যাত দিব্য অবস্থা যেটা একমাত্র মাদনাক্ষ মহাভাব স্বরূপণী রাধারানীর কৃপা ছাড়া সম্ভব নয় মঞ্জরীদের কী ভাব সখীদের কী ভাব কী রাধারানী সুখী হবে কিসে শ্যামসুন্দর সুখী হবে রাধা কৃষ্ণের সুখী হওয়াটাই তাদের সুখের কারণ তাদের ব্যক্তিগত কোনো সুখ নেই ব্যক্তিগত কোনো কিচ্ছু নেই তারা পুরোপুরিভাবে সমর্পিত হয়ে আছে মঞ্জরীরা হচ্ছে রাধা রানীর শরীর থেকে উৎপন্ন রাধা রানীর সর্ববিশুদ্ধ আদি। দিব্য দিব্যাদি দিব্য এক এক মহামহি মানে এক এক প্রকট বিগ্রহ যারা সর্বক্ষণ রাধারানীর সুখ চায় শ্রীকৃষ্ণের সুখ চায় এই যে মঞ্জরি ভাব এ কোনো ভজনের দ্বারা প্রাপ্ত হবে না আমাকে বেশ কিছু ভক্ত আমাকে জানিয়েছে যে মঞ্জরি বিষয় নিয়ে কিছু বলুন কি বলবো এই ঘোর কলিযুগে যেখানে মানুষ স্বল্প আয়ু স্বল্প বুদ্ধি অল্পমতি হ্যাঁ শাস্ত্রজ্ঞানহীন সেখানে সেই দিব্য দিব্য সেই মঞ্জরি যারা রাধা রানী থেকে প্রকট হয়েছেন রাধাকৃষ্ণের আনন্দ বর্ধনকারী এবং রাধারানীর সুখ দেখে যারা রাধারানীর থেকেও শতগুণ সুখী হয় সেই রাধা রানীর মঞ্জরীরা তারা কি ভজনের দ্বারা প্রাপ্য হতে পারে তাহলে ভজন আসছে কোয়া থেকে মহাপ্রভু কেন এলেন কলিযুগের মানুষের ক্ষমতা নেই নিকুঞ্জে প্রবেশ করে তার সেই নিকুঞ্জের যে রস সেই যে প্রেম তাকে লাভ করতে পারে সেটা একমাত্র ব্রজেতেই সম্ভব কিন্তু সম্ভব কি করে তাই জন্য নিতাই এলেন এই যে নিতাই বিগ্রহ এ চার যুগে প্রকট হয়নি এই নিত্যানন্দ বিগ্রহ লক্ষণ নন এই নিত্যানন্দ বিগ্রহ বলরাম নন এই নিত্যানন্দ বিগ্রহ শেষ নন এই নিত্যানন্দ বিগ্রহ কারণদক্ষাই গর্ভদক্ষাই কিরণদক্ষাই বিষ্ণুই শুধু নন এই নিত্যানন্দ বিগ্রহের মধ্যেই এই সব দিব্য স্বরূপ ভগবানের যত স্বরূপ আছে সব অবস্থান করেন এই রূপ কোনোদিন আসেননি চার যুগেই প্রথম অবতীর্ণ হলেন তাই মহাপ্রভু বলছেন তিলার দেগ নিত্যানন্দ প্রতি যার দেশ রহে ভক্ত হইয়াও সে আমার প্রিয় ভক্ত নহে বিপ্র হুম যে আমার দ্বিতীয় নেই নিত্যানন্দ বই এই জগতে আমার সমান কেউ নেই আমার দ্বিতীয় যদি কেউ থাকে সেটা একমাত্র নিত্যানন্দ এই নিত্যানন্দ যা করায় না তাই আমি করি আমি নিত্যানন্দের আন্ডারে আছি জগৎ আমার আন্ডারে আছে আমি নিত্যানন্দের আন্ডারে আছি আর এই নিত্যানন্দের স্বরূপের মধ্যেই সব স্বরূপ যুক্ত আছে এমনকি রাধা রানীর স্বরূপও যুক্ত আছে তাই নরোত্তম ঠাকুর কি বলছেন নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল যে ছায় জগৎ জুড়ায় হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই তাই দৃঢ় করি নিতাই পায় সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার সেই পশু বড় দুরাচার নিতাই না বলিল মুখে মজিল সংসার কোপে বিদ্যা কুলে কি করিবে তার অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যেরে সত্য করিমাণি নিতাই করুণা হবে ব্রজে রাধাকৃষ্ণ পাবে তাই ধরো নিতাই চরণ দুখানি নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য নিতাই পদ সদা করওয়াস নরোত্তম বড় দুখী নিতাই মোরে কর সুখী রাখো রাঙ্গা চরণের পাশ এই নিতাইয়ের শরণাপন্ন হতে হবে এই নিতাইয়ের শরণাপন্ন হলে তানন্দের কৃপার দ্বারা সহজেই এই ব্রজের যে পরিণতির স্বরূপ গৌড়লীলা এই গৌর মধ্যে রাধাকৃষ্ণ লীলা বর্তমান এই রাধা যে নিকুঞ্জ লীলা সেই লীলার পরিণতি হচ্ছে গো প্রথমে নিতাই গৌড়কে অবলম্বন করে ব্রজের রাধাকৃষ্ণ লীলার মধ্যে প্রবেশ করে আবার গৌড়লীলায় প্রবেশ করাই হচ্ছে আমাদের কাজ নামাচার্য পূজ্যবাদ বড় বাবাজি মহারাজ রামদাস বাবাজি মহারাজ তার কীর্তনে এক অপূর্ব জিনিস আমাদেরকে অব মানে দান করেছে অপূর্ব জিনিস তা হল এই যে আমরা রায় রামানন্দ সংবাদ দেখি তাতে দেখা যায় যে তবে প্রভু দেখাইলেন দুই স্বরূপ রসরাজ মহাবাব দুই এক রূপ এবং তারপরে রামানন্দ মূর্ছিত হয়ে গেলেন কেন মূর্ছিত হয়ে গেলেন এই দেখে যে রাধাকৃষ্ণ উনি উনি রাধাকৃষ্ণ সেটা দেখে মূর্ছিত হয়ে গেলেন না 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 তা নয় রামরায় হচ্ছে বিশাখা তিনি এসব দেখে কেন মূর্চ্ছিত হবেন এর পেছনে অবশ্য গুরু রহস্য আছে সেই রহস্যের কথা নামাচার্য রামদাস বাবাজি মহারাজ প্রকট করে গেছেন তিনি তার কীর্তনের রাখরে বলছেন যে মহাভাব নিতাই রসরাজ গোড়া এই যে আমরা বলছি না রস মহাভাব রসরাজ দুই একরূপ রসরাজ মহাভাব দুই এক রূপ আমরা বলছি না কিন্তু বাবাজি মহারাজ কী বলছেন রামদাস বাবাজি মহারাজ তিনি কী বলছেন যে মহাভাব নিতাই রসরাজ গোড়া হলো পরস্পর জড়া নিতাই গৌরের মিলন হলো রামরায় মূরচ্ছিত হয়ে গেল গোদাবরী তীরে এই বিবর্ত বিলাস রঙ্গ হেরে রামরায় মূরচ্ছিত গোদাবরী তীরে রামরায় মূরচ্ছিত ধরণীতে দেখি এই নব উৎসবে রামরায় মূরছিত ধরণীতে স্বভাবে বিলাস দেখেছে বটে স্বভাবে বিলাস দেখেছে বটে রামরায় ব্রজের বিশাখা সখী স্বভাবে বিলাস দেখেছে বটে কিন্তু তার তো অনুভবে নাই বিবর্তে বিলাস রঙ্গ বটে কিন্তু তার অনুভাবে নাই রামরায় মূর্ছিত হয়ে গেল দেখি বিলাস অনুভব অতীত রামরায় মূরছিত নাম রহস্যের এই পরিণতি ভোগ শ্রীগুরু কৃপাদত্ত নাম রহস্যের এই পরিণতি ভোগ একদিন রহস্য পুচেছিলাম একদিন রহস্য পুচেছিলাম তার মুখদ্গীর্ণ নামের একদিন রহস্য পুছেছিলাম কৃপা করে বলেছিলেন ভজ আর জপ রইল সাধ্যসাদর নির্ণয় করা রইল একান্তে নাম আশ্রয় করো নাম সব বলে দেবে একান্তে নাম আশ্রয় করো এখন যা বলায় তাই তো বলি পাগলা প্রভু মহাবলী এখন যা বলায় তাই তো বলি এই নাম যা আশ্রয় করে অপরূপ রহস্যময় এই নাম যে আশ্রয় করে শ্রীগুরু নিত্যানন্দ পদাশ্রয়ে এই যে না এই নাম যে আশ্রয় করে সে নিতাই গৌরাঙ্গ বিলাস ভোগ করে এই নাম যে আশ্রয় করে দেখে নিতাই রমন গোড়া নরহরির চিতচরা দেখে নিতাই রমন গোড়া আয় প্রাণ ভরে গান করি হৃদে ধরি শ্রী গুরু মুরতি আয় প্রাণ ভরে গান করি হৃদে ধরি শ্রী গুরু মুরতি আমাদের জীবনে মরণে গতি হৃদে ধরি শ্রী গুরু মূরতি আয় প্রাণ ভরে গান করি শ্যাম জপ জপহরি কৃষ্ণ হরে রাম তাহলে রামরায় মূরচিত হলেন কি দেখে রাম রায় মূরচিত হলেন রসরাজ গৌড় মহাভাব নিত্যানন্দ নিতাই গৌরের মিলন দেখলেন মূরছিত হয়ে গেলেন রামরায় কিছু বলতে যাচ্ছিলেন মহাপ্রভু তার মুখের মধ্যে হাত দিয়ে তাকে স্তব্ধ করলেন এ অতি গুরুতম গুরুতম সাধন ভজনের মধ্যে থাকলে একান্তে নাম আশ্রয় করলে নাম তার সব রহস্য বলে দেয় সব রহস্য বলে দেবে তোমার হৃদয়ের মধ্যে প্রকাশ করে দেবে শাস্ত্র অবশ্য পা পাঠনীয় শাস্ত্র তো পড়তেই হবে আমরা তো সৎগ্রন্থই পড়ব কিন্তু সেই শাস্ত্রের যে মর্ম সেটা ভজনের দ্বারা অনুভব বেদ্ধ হবে ভজন করো নাম করো নাম করতে করতে সেই যে গুড় রহস্য ভজনের সেটা প্রকট হয়ে যাবে হৃদয় মন্দিরে তাই কোনো সাধনই সমর্থ নয় কিছু দিতে শুধু তার কৃপা অবলম্বন করতে হবে এবং সেই কৃপাটা আসবে কৃপা থেকে একের কৃপা বিনে সব ছাড়ি খারে গেল তাই আমাদের নামকে আশ্রয় করতে হবে বাবাজি মহারাজ বলছেন পরিপূর্ণ কৃষ্ণপ্রাপ্তি করিতে এই নাম বইয়ার সাধন নেই রে পাই পরিপূর্ণ প্রাপ্তি ব্রজের পরিণতি স্বরূপ গৌরাঙ্গ আমার তিনি সম্পূর্ণ কৃষ্ণ কৃষ্ণপ্রাপ্তি কুরুক্ষেত্রে উনি পূর্ণ ব্রজেতে উনি পূর্ণতর আর নদিয়ার মাঠে উনি পূর্ণতম তাই তো নয়নানন্দ বলছেন চারিবেদ স্বরদর্শন পড়িয়াছে যেই জন সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে মিছে তার অধ্যয়ন লোচন বিহীনজন দর্পণে অন্ধের কি বা কাজে ওগো বিদ্যা বহু কিছুই না জানে তো সে যদি গৌরাঙ্গ করে সার নয়নানন্দে তে হনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার তাই গৌর জানলেই সব জানা হলো গৌর ভজলেই সব ভজা হলো জয় জয় নিত্যানন্দ রাম জয় জয় গৌর গুণধাম